গুড মর্নিং এভরিওয়ান। আজ না একটা স্পেশাল ডে, আজ আমাদের অ্যানিভার্সারি। কিন্তু আমি জানি ওর নিশ্চয়ই মনে নেই, দেখি কী হয়। আমি শিওর ওর মনে তো নেই, একদমই মনে নেই। ঘুমাচ্ছে, ওই যে ঘরে ঘুমাচ্ছে। চা দেব, চা খাবো। মনে আছে যাক, অ্যাটলিস্ট মনে আছে। মাম্মা আজকে কি জানো কি? হ্যাপি হোলি। ভগবান, আজকে হ্যাপি হোলি? আজকে হচ্ছে, আজকে বাবার আর মাম্মার বিয়ে হয়েছিল, জানো জানো? ওহো সরি সরি সরি, খাটে এটা নে। স্কুলে যাচ্ছে, মন্দির যাচ্ছে, মন্দির যাচ্ছে, পূজা দেব ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে। না না, স্কুল যাবো না, স্কুল যাবো ঘরে যাবে। স্কুলে দিয়ে এলাম আমি ওর বাবা, এখন আমরা মন্দির আসলাম, স্কুলের পাশেই মন্দির, ওখানে আসলাম পুজো দিতে। খুব সুন্দর মন্দিরটা, মাছগুলো কি সুন্দর ভেসে বেড়াচ্ছে। আন্টি চলে আসুন, চলে আসুন। মন্দিরে, হ্যাঁ মন্দিরে পুজো দিলাম, মাম্মাম স্কুল হয়ে গেল, মাম্মামের মাম্মাম স্কুল থেকে আসলো, ওকে নিয়ে আবার মন্দিরে পুজো হয়ে গেল। পুজোর পরে আমরা বাড়ি যাচ্ছি, তাই তো মাম্মা কি পাইনি? সন্ধেবেলায় আমরা একটু বেরোচ্ছি, ও অফিস থেকে ফিরেছে তাড়াতাড়ি, আমি আর ছুটি নিয়েছি, তারপর সন্ধেবেলায় বেরোচ্ছি, যাই ঘুরে আসি। কোথায় নিয়ে যাবো গোমাকে? গাড়ি চালাতে? ও ডায়মন্ড প্লাজা আবার যাবে? হ্যাঁ আচ্ছা, আজকে কি বলো? রং মাখিয়েছিল সেদিন তো হোলি ছিল, আজ রং মাখাওনি? অ্যানিভার্সারি বলো, মাস্ক লাগবে নাকি? হ্যাঁ মাস্ক। অ্যানিভার্সারি বলো মাম্মা। অ্যানিভার্সারি।
আচ্ছা মামমামের আর বাবার বিয়ে হয়েছিল তুমি জানো? জানো তুমি তখন কোথায় ছিলে? তুমি শিখে গেছো ওনাকে, তুমি বুঝে গেছো আমি কি বলবো? ও বলছে আমরা এখন চলে এলাম, ক্যাপ্টেন আমেরিকা গেঞ্জি নিয়েছি আর আয়রন ম্যান গেঞ্জি নিয়েছি, তাই তো? হ্যাঁ, আমরা বাইরে খুব বৃষ্টির মতো হয়েছে, খুব মেঘ টেক করেছে, এই তাড়াতাড়ি বাড়ি চলে আসতে বাধ্য হলাম। তো দেখি কি কেনা দেখাই, আর খাওয়া দাওয়া তো অর্ডার দেওয়া আছে, একটু মাথার নাই একটু মানতে হবে। দাঁড়া চল দেখি আমরা কি কিনলাম একটু দেখাই, চলো। বাবা কিন্তু গিফট করেছে এগুলো, মা ছবি পেয়েছে দেখাচ্ছে, দেখান আমাকে এই দেখো সুন্দর টি শার্টটা নিয়েছে আয়রন ম্যান। হ্যাঁ হ্যাঁ চল আমাকে দেখাতে দে। আচ্ছা আচ্ছা বস বস বস, এই যে আমাকে এই জিন্সটা গিফট করলো আজকে আমরা চলে এলাম, আর ক্যাপ্টেনকে কিন দিলে আর আমি কিন দিলে আর আলো কি করতে মানে আলো না করতে ডক্টর গিফট করলো মাম্মা আমি করিস না। তো আমিও দিয়েছি, আমি একটা সানগ্লাস গিফট করেছি, এই তো হলো, এরপর খাওয়া দাওয়া করবো তারপর ঘুমিয়ে পড়বো। মামা গুড নাইট বলে দে মাম্মা সবাই আজকে। হ্যাঁ আইসক্রিম খেয়েছি না আমরা, আইসক্রিম খেয়েছি কালকে, আইসক্রিম খাবো। টাটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।